চীনের গাজা ইস্যুতে প্রতিক্রিয়া ও পরমাণু বোম্বিংয়ের প্রস্তুতিতে ইসরায়েল আমেরিকার পিলে চমকানো অবস্থা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জি রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। গাজা ইসরায়েল যুদ্ধে চীনের অবস্থান কী তা নিয়ে নানা রকমের কথা আছে, তবে এটা ঠিক আমেরিকার বন্ধু নিশ্চয়ই চীনের বন্ধু হতে পারে না। যদিও ইসরায়েলের সাথে চীনের বিরোধ নেই, কিন্তু বিভিন্ন স্বার্থের কারণে চীন যেমন রাশিয়ার কাছাকাছি, তেমনি আমেরিকার কারণে ইসরায়েলের সাথেও কৌশলগত দূরত্ব বাড়ছে। এরই মধ্যে মারাত্মক খবর, পরমাণু বোমা ফাটাতে চলেছে চীন, অত্যাধুনিক আণবিক অস্ত্রের পরীক্ষা করতে চলেছে দেশটি। সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্র থেকে মিলছে এমন ইঙ্গিতই। এই খবর প্রকাশ্যে আসাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিশ্বে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন মোতাবেক চীনের শিনজিয়াং প্রদেশের লপনুরে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একাধিক উপগ্রহ চিত্রে লাল ফৌজের সেই তৎপরতা ধরা পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে হঠাৎ করেই লপনুরে বিরাট বিরাট অস্ত্রের আমদানি করা হয়েছে। ওই অঞ্চলে তৈরি করা হয়েছে বিশাল সেনা ঘাঁটি। বিশ্লেষকদের মতে আণবিক অস্ত্রের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বেইজিং। মনে করা হচ্ছে চীন পুরোদমে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, নয়তো রাসায়নিক বিস্ফোরকের মাধ্যমে পরমাণু বিস্ফোরণের চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে বেশ কিছু ব্যালিস্টিক এবং জাহাজ থেকে ছোঁড়ার মতো পরমাণু অস্ত্র তৈরি করছে চীন। এবার সেগুলো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লপনুরের পরমাণু অস্ত্র পরীক্ষাগারের উপগ্রহ চিত্র নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করে চলেছেন রেনি বাবিয়ার্জ। তিনি অতীতে পেন্টাগনের হয়ে কাজ করেছেন। সেই রেনি এবার লপনুরের সক্রিয় হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯৬৪ সালের ১৬ অক্টোবর প্রথমবার এই লপনুরে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছিল চীন। উল্লেখ্য, গত নভেম্বরে সান ফ্রান্সিসকোতে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় পরমাণু অস্ত্রে রাশ টানা নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের। তবে মুখে যাই বলুক না কেন, চীন যে আরও শক্তিশালী হয়ে উঠছে স্পষ্ট হয়ে গেল। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত যখন প্রকট রূপ নিয়েছে, তখন উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের কথা জানিয়েছে চীন, যা অনেকেরই ধারণার বাইরে ছিল। কিন্তু এই মধ্যস্থতার মাধ্যমে চীন যেসব লক্ষ্য অর্জন করতে চায়, সেক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই অক্টোবরের শেষের দিকে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েল হামাসের সংঘাত নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এক্ষেত্রে একটি সমাধান খুঁজে বের করার জন্য চীনের সঙ্গে কাজ করবে। তিনি ওই বৈঠক করেছেন এমন সময় যখন এই সংঘাত আঞ্চলিক একটি বড় যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ঝাই জুন আরব নেতাদের সঙ্গে দেখা করতে মধ্যপ্রাচ্যে যাওয়ার পর ওয়াং ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। ওয়াং জাতিসংঘের বৈঠকগুলোয় ওই অঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় অন্যতম সোচ্চার ভূমিকা রেখেছিলেন। আশা করা হচ্ছিল যে আঞ্চলিক উত্তেজনা প্রশমন করতে ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগাতে পারে চীন। ইরান গাজায় হামাস আর লেবাননে হেজবুল্লাহকে সমর্থন করে থাকে। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা দৃশ্যত ওয়াংকে ইরানিদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে তোলার জন্য চাপ দিয়ে যাচ্ছে। চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এই বছরের শুরুতে অভাবনীয়ভাবে বেইজিং দুই বৈরী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক সহজ করতে মধ্যস্থতা করেছিল। তেহরান বলেছে যে তারা গাজার পরিস্থিতি সমাধানে চীনের সাথে যোগাযোগ আরও জোরদার করতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনস্থ ন্যাশনাল ওয়ার কলেজের চীনা পররাষ্ট্রনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডন মার্ফি বলেছেন, যেহেতু সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীনা সরকারের তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তাই চীনকে সৎ মধ্যস্থতাকারী হিসাবে বিবেচনা করা যেতে পারে। বিশেষ করে ফিলিস্তিন, আরব, তুরস্ক, ইরানের সঙ্গে চীনের ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন। ডন মার্ফি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে, ফলে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে চীন সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারে। তবে অন্যান্য পর্যবেক্ষকরা মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চীন তেমন শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে পারবে না। আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং মধ্যপ্রাচ্য ও চীন সম্পর্কের বিশেষজ্ঞ জোনাথন ফুলচন বলেন, চীন এই ইস্যুতে গুরুত্বপূর্ণ বা প্রভাবশালী কোনো দেশ নয়।
এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে চীন কোনো সমাধান আনতে পারবে বা সমাধানে অবদান রাখতে পারবে তা কেউই আশা করে না। সংঘাতের বিষয়ে চীনের প্রথম বিবৃতি ইসরায়েলকে ক্ষুব্ধ করেছিল এবং তারা সেজন্য গভীর হতাশা প্রকাশ করেছিল যে চীনের বিবৃতিতে হামাসের কোনো নিন্দা করা হয়নি বা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে চীন তাদের প্রথম বিবৃতি নিয়ে ক্ষোভের মুখে পড়ে। পরে ওয়াং ইসরায়েলকে বলেন সব দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, তবে তিনি অন্যান্য জায়গায় এটাও বলেছেন যে ইসরায়েলের পদক্ষেপগুলো আত্মরক্ষার প্রচেষ্টার বাইরে চলে গেছে। চীন বর্তমানে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি, কারণ দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে তাদের সহানুভূতি প্রকাশ করে এসেছে। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জেদং এর সময়কাল থেকেই চীন ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়ে আসছে। বিশ্বজুড়ে তথাকথিত জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থনে মাও জেদং ফিলিস্তিনিদের অস্ত্র পাঠিয়েছিলেন। মাও ইসরায়েলকে তাইওয়ানের সাথেও তুলনা করেছিলেন। উভয়ই যুক্তরাষ্ট্র সমর্থিত এদের পশ্চিমা সাম্রাজ্যবাদের ঘাঁটি হিসেবে তিনি আখ্যা দিয়েছিলেন। পরবর্তী দশকগুলোতে চীন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে তোলে। এখন ইসরায়েলের সাথে চীনের $100 কোটি বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তবে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে চীন। সাম্প্রতিক সংঘাতের বিষয়ে চীনা কর্মকর্তারা এমনকি প্রেসিডেন্ট শি জিনপিং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় অনলাইনে ইহুদি বিদ্বেষের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মূলত জাতীয়তাবাদী ব্লগাররাই এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে। এদিকে বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের এক কর্মীর পরিবারের সদস্যদের ওপর ছুরিকাঘাতের ঘটনাও অস্বস্তি বাড়িয়েছে। চীন যখন ইসরায়েলি সরকারকে আলোচনায় সম্পৃক্ত করার চেষ্টা করছে, তখন এসব ঘটনা তাদের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলছে। এত অনিশ্চয়তার পরও চীন কেন এই আলোচনায় জড়াচ্ছে? একটি কারণ হল মধ্যপ্রাচ্যে তাদের অর্থনৈতিক স্বার্থ, সংঘাত ছড়িয়ে পড়লে যা বিপর্যয়ের মুখে পড়তে পারে। বেইজিং এখন বিদেশ থেকে আমদানি করা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্লেষকদের ধারণা, তাদের তেলের প্রায় অর্ধেক উপসাগরীয় দেশগুলো থেকে আসে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অর্থাৎ BRIA মধ্যপ্রাচ্যের দেশগুলো গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। BRI চীনের বৈদেশিক ও অর্থনৈতিক নীতির ভিত্তি হয়ে উঠেছে। মধ্যস্থতার আরেকটি কারণ হল এই সংঘাতকে কেন্দ্র করে বেইজিংয়ের তাদের হারানো সুনাম পুনরুদ্ধার করার সুবর্ণ সুযোগ পাবে। ডাক্তার মার্ফি মনে করেন চীনের ধারণা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো মানে আরব দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং গ্লোবাল সাউথের বড় অংশকে নিজেদের সাথে রাখা। এই যুদ্ধটি এমন এক সময় শুরু হয়েছে যখন চীন নিজেকে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ক্রেতা হিসেবে উপস্থাপন করছে। চীন চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলে প্রচার করে আসছে। এর সমালোচনার পাশাপাশি দেশটি চীনা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি প্রচার করতে শুরু করেছে। ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা থেকে বিরত রয়েছে চীন। কিন্তু একই সময়ে চীনের রাষ্ট্রীয় মিডিয়া মধ্যপ্রাচ্যে যা ঘটছে এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনকে ঘিরে নানা ধরনের জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দেখাচ্ছে। পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের এমন একটি অবস্থান তৈরি করছে যে যাতে বিশ্বে তাদের এই পশ্চিমা প্রতিদ্বন্দ্বীর প্রভাব কমিয়ে দিতে পারে। কিন্তু স্পষ্টভাবে হামাসকে নিন্দা না করে চীন তার নিজের অবস্থানকেও ক্ষুণ্ণ করার ঝুঁকিও নিয়েছে। তবে চীনে এই দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা অর্জনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি চ্যালেঞ্জ হল চীনের দুটি বিপরীতমুখী অবস্থান এবং এর মধ্যে তাদের কূটনৈতিক অবস্থানকে ভারসাম্যপূর্ণ করে তোলা, কারণ চীন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে মুসলিম অধ্যুষিত দেশগুলোর সাথে সংহতি জানিয়েছে। আবার তাদের বিরুদ্ধে নিজ দেশে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর গণহত্যা ও অধিকার খর্ব করার অভিযোগ রয়েছে, সেই সাথে তাদের জোরপূর্বক তিব্বতে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন আরব বিশ্বের সাথে চীন দৃঢ় সম্পর্ক গড়ে তোলার কারণে এই বিষয়গুলো সম্ভবত বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাব এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট।